করিমগঞ্জে পোস্ট অফিস স্থানান্তর নিয়ে বিক্ষোভ। বৃহস্পতিবার করিমগঞ্জের স্টেশন রোডের পোস্ট অফিস স্থানান্তর নিয়ে স্থানীয় জনগণ আপত্তি জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। স্থানীয় জনগণ জানিয়েছেন যে করিমগঞ্জের স্টেশন রোড পোস্ট অফিস বহু বছরের পুরনো। স্টেশন রোড ও আশেপাশের জনগণের অনেক উপকার হয় এই পোস্ট অফিস থাকার দরুন, তাই এই পোস্ট অফিস স্থানান্তর হয়ে গেলে জনগণ ভীষণ অসুবিধার সম্মুখীন হবেন। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট, NE24 চ্যানেল থেকে ভয়েসে অর্পিতা ধর। দেখুন, এই পোস্ট অফিসটা আমাদের বিগত 60-70 বছর থাকিয়া এই পোস্ট অফিস স্টেশন রোড সাব পোস্ট অফিস হিসাবে পরিচিত। এই পোস্ট অফিসের সঙ্গে জড়িত আমরা ইএনডি কলোনি, রায়নগর প্লাস রেল কলোনি প্লাস স্টেশন রোডের সব গ্রাহকরা আমরা এই পোস্ট অফিসের লগে জড়িত। আজকে সকালবেলা আমি পোস্ট অফিসে জমা দেওয়া পাইছি আমরা সেই দিন, তখন ম্যাডামে আমরা কইলা যে এই পোস্ট অফিসটা এখান থেকে যার গিয়া স্টেশন হেড অফিসের লগে টাইয়া পড়িয়া। তখন আমি বললাম এটা তো কীভাবে পসিবল হইনি। যেমন এই পোস্ট অফিসের লগে জড়িত প্রায় হাজার খানেক কনজিউমার আছে এই পোস্ট অফিসে। যেমন এটা যদি হয় আমরা লাগে বিরাট একটা অসুবিধা হইব, কেন আজকে আমরা দোকান ফলাইয়া কিলা যাই মুস হেড অফিসে গিয়ে একটা বই জমা দিব, সমস্ত দিন আমরা যাই সারাদিন আমরা নষ্ট হইব। যার কারণে আমরা চাই যাতে সর্ব অবস্থায় আমরা পোস্ট অফিসটা এই পোস্ট অফিস হিসাবে এইখানে থাকুক। আমরা এটাও মানে হেড অফিসের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আসেন বা DPM যারা আসেন তারা কাছেও আমরা এটা দাবি যাতে এই সাব পোস্ট অফিস আমরা যে জায়গা আছে এই জায়গাতেই থাকুক, যাতে আমরা সুবিধার চিন্তা করিয়া অ্যাটলিস্ট প্রায় হাজার খানেক গ্রাহকের চিন্তা করিয়া যাতে এই পোস্ট অফিসটা এইখানে যাতে থাকে, এটাই আমরা চাই।